তোমরা আসো সবাই বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা শঙ্খের আওয়াজের সাথে জানায় শুভ মহাষষ্ঠী সবাইকে অনেক অনেক ভালোবাসা তো এখন আমাদের মন্দিরের ঘট ভরা হচ্ছে তো ঘট ভরা সম্পূর্ণ হলে আমি যাব মালদা আজকে আমার জিগরির জন্মদিন আর সেই জন্য আমাকে যেতেই হবে নইলে আজকে আমার একদম যাওয়ার ইচ্ছে নেই বাড়ির পুজো ছেড়ে মালদা যাওয়ার একদমই ইচ্ছে থাকে না তাও যেতে হচ্ছে আর মালদা সিবাজি সংঘ অনিক সংঘ বুর্জ খালিফা সমস্ত রকম একটু থিম প্রতিমা দর্শন সব করেই তারপরে আসব তো ঘট ভরা সম্পূর্ণ এখন চললাম মালদা তো ফাইনালি মালদা এসে অনুপ্লিটন জিগরি সবাইকে কল করলাম ওরা একে একে সবাই আসছে আর ততক্ষণ আমি ভাবলাম একটু মালদার থিমগুলো দেখে নিই আর জিগরি বললো রাস্তা 5টা বাজবে ততক্ষণ একটু ঘোরাও হয়ে যাবে ওদের জন্য অপেক্ষা না করে আমি একটু ঠাকুর দেখতে বেরিয়ে গেছি নইলে আমার অনেকটা দেরি হয়ে যাবে বাড়ি যেতে আর জিগরি 2 ঘন্টা টাইম দিয়েছে তার মধ্যে দেখা যাক কতটা ঠাকুর দেখা যায় এই যে এখানে একজন আসবে তার জন্য অপেক্ষা করছি লুকিয়ে আছে যাতে খুব একটা দেরি না হয়ে যায় তাই তিনজনে বেরিয়ে গেলাম প্রতিমা দর্শন করতে আর এক একটা থিম অসাধারণ অসাধারণই সুন্দর হয়েছিল মালদা দিলীপ সংঘ এটা পূজোর গান পূজোর খাবার পূজোর কাজ পূজোর পত্রিকা পূজোর পোশাক পূজোর মেলা পূজোর বোনাস আর সবাই মিলে ব্ল্যাক ক্যাট সত্যি কথা বল পূজোতে কার সাথে প্রেম করছিস খুব আনন্দ পাইছে রেডি আছে ঠিক আছে এই যে অনুপ্লিটন এসে গেছে জিগরি রাস্তা অনেকটা দেরি হবে তো আমরা এখন তিনজন মিলেই বেরোবো ঠাকুর দেখতে আর অনেক কষ্ট এসেছে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে শুভ ষষ্ঠী বল শুভ ষষ্ঠী দিলীপ স্মৃতিসংঘের পর ফাইনালি এসে গেলাম গোলাপট্টিতে এখানে হয়েছিল বুর্জ খালিফা তৈরি আর এটা নিয়ে প্রচুর মাতামাতি প্রচুর ভিড় দেখা যাক কেমন লাগে অসম্ভব মানে মিউজিকের সাথে লাইটিং আর গোটা মালদার পুরো মানে আকাশের দিকে তাকালেই দেখা যাচ্ছে বুর্জ খলিফার লাইট আলাদাই একটা সৌন্দর্য ওয়েলকাম টু বুর্জ খলিফা সত্যি অসম্ভব সুন্দর থিম বিশেষ করে ভেতরের কাজগুলো এত সুন্দর করা হয়েছিল আমার পার্সোনালি খুব খুব ভালো লেগেছে আর মালদার ষষ্ঠী দেখে তো মনে হচ্ছিল অষ্টমী অবশ্য কলকাতার মহালয়া থেকে যা শুরু হয়েছিল সেখানে মালদার ষষ্ঠী অষ্টমী হওয়া স্বাভাবিক এই যে হঠাৎ করে মনে পড়ে গেছে যে ছবি তোলা হয়নি তাই দাঁড়িয়ে পড়েছি বলছি তাড়াতাড়ি করে ছবি তুলে দে এই থিমটা সত্যি খুব স্পেশাল কারণ আমার মনে হচ্ছিল না এটা কোনো থিম পূজা আমার মনে হচ্ছিল যে রিয়েলে আমি কোনো রাজবাড়িতেই ঢুকছি মানে বাইরের কাজ যতটা সুন্দর ভেতরেরও আর এই যে দেখতে পাচ্ছ চুল কেটে নিয়েছি আর দিদি অনেকটাই কেটে দিয়েছে চুল যাই হোক ঠিক আছে কষ্টের সাথেই মানিয়ে নিয়েছি
মেলায় আমি কিছু কিনবো না, আমি গোলা খাবো শুধু। না আমার ভালো লাগে খেতে। যাই হোক, দেখতে দেখতে সন্ধে পড়ে গেল, অনেক অনেক কটাই ঠাকুর দেখা হলো। কিন্তু জিগরি এখন ফোন করে বললো ওর আরও আসতে কিছুক্ষণ দেরি হবে, মানে চো কখন আসবে, কেকটা কাটবে আর আমি বাড়ি যাবো। কারণ ঢাকের আওয়াজ শোনার পর থেকে মনে হচ্ছে আমার বাড়ির ওখানে হয়তো পুজো শুরু হয়ে গেল। মালদা সত্যি খুব হই হুল্লোড়, বাট আমার একদমই মন টিকছে না। চারিদিকে লোকজন, আলো, মেলা, এত সুন্দর আলোক সজ্জা, ঢাকের আওয়াজ, সত্যিই মনে হচ্ছে হ্যাঁ মা এসেছে। ये लग गई हमारे फैक्ट्री में मशीन बा। यार खुजरो नहीं। হেঁটে হেঁটে ঠাকুর দেখতে দেখতে সত্যি আমরা অতিরিক্ত ক্লান্ত, মানে এতটা হাঁটা পসিবল, মানে পুরো মালদা হেঁটে ঘোরা মানে অসম্ভব একটা ব্যাপার। যাই হোক, তো এই যে গোলার একটা দোকান দেখতে পেয়ে দাঁড়িয়ে গেছি, আর আমরা এখান থেকেই বেশিরভাগ টাইম কলেজ লাইফ থেকেই আমরা এখানেই প্রায় গোলাটা খাই, আমাদের খুব ভালো লাগে। আর ভাই আমাদের জন্য খুব সুন্দর করে বানাচ্ছিল। এত হাঁটাহাঁটিতে প্রায় ক্লান্ত, কিন্তু যখনই আবার নতুন কোনো প্রতিমা দর্শনে আসছে আবার মনে হচ্ছে যে এখান থেকেই হয়তো শুরু। আগের হাঁটার যে ক্লান্তি ভাবটা পুরোটাই কেটে যাচ্ছে। পুজোর সময় একটা আলাদাই মনে হয় এই রেস থাকে, এত হাঁটাহাঁটি, এত কিছু, কোনো ক্লান্তি ভাবই আসে না, মনে হয় যে গোটা দিন হেঁটেই যায়, এত সুন্দর সুন্দর প্রতিমা দর্শন করেই যায়। এই লাইব্রেরিটা বেলতলা ক্লাব থেকে ক্রিয়েট করা হয়েছে, আর একটা বইয়ের মধ্যে মা দুর্গাকে ফুটিয়ে তোলা আর এত সুন্দর করে মানে একটা গ্রন্থাগার তৈরি করা, মানে প্রচণ্ড ইউনিক থট। দুজন মিলে আমার চশমা হারিয়ে দিয়েছে, এই যে একজন, এই যে একজন আমার চশমা হারিয়ে দিয়েছে। অপমান আমাকে কেন দেওয়া হলো? আমি চশমা না পেলে বুঝতে পারছি না, আমি একটা ডিম সামলাতে গিয়ে চশমাটা হারিয়ে, আমি চশমা না পেলে এরা দুজন এই ভিডিওতে আমাকে চশমা কিনে দিবে, একটা সানগ্লাস, সেম সানগ্লাস। গল্প বাদ কিনে দিয়ে আমার চশমা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। খিচুড়ি 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 তাহলে খিচুড়ি না, প্রসাদ রে, পাগলা ঠাকুরের প্রসাদ, বাট ঠাকুরের, আমি জানি। এই ঢাকের আওয়াজগুলো আমাকে বারবার মনে করিয়ে দিচ্ছিল যে বাড়ি যেতে হবে, বাড়ি যেতে হবে। আর আমি বিজয়াকে ঠিক ততবারই কল করছিলাম, বাট বিজয়া যেহেতু অনেক জায়গায় কেক টেক কাটার একটা ব্যাপার ছিল, ওরও অনেকটা দেরি হয়ে গেছিল। তো ফাইনালি বিজয়ের কাছে একটা টাইম পাওয়া গেছে, আর ও একটা লোকেশন বললো, সেখানে যাব। তো সেখানে যাওয়ার পথে আরও একটা থিম দেখতে পেলাম, অসম্ভব সুন্দর, আর এটা ভাবলাম দেখে নিই অনেক সঙ্গে, তারপরে যাব ওখানে। মালদা অনেক সঙ্গের এই থিমটা দেখে তোমরা বুঝতেই পারছো যে এটা কতটা স্পেশাল করে ওরা করেছে। মনে হচ্ছে সত্যি মায়াপুর এসেছি, মা দুর্গার হাতে বাঁশি, চারি সাইডে রাধা কৃষ্ণর এত সুন্দর সুন্দর মূর্তি স্থাপন করেছে, মানে আলাদাই সুন্দর লাগছিল। আর অনেক সঙ্গ তো প্রত্যেকবারই কিছু না কিছু স্পেশাল করে, তো এবারের থিমটাও খুবই স্পেশাল।
যেই কারণে মহাষষ্ঠীতে মালদা আসা, ফাইনালি সেই উদ্দেশ্যে রওনা দিলাম, মানে জিগ্রির বার্থডে। আর অনেকটাই দেরি হয়ে গেছে, অনেকটাই মন খারাপ হয়ে গেছে, বাড়ির ওখানে পুজো স্টার্ট যেহেতু, তাও যাচ্ছি এখন। কেকটা কাটা হলেই আমি সাথে সাথে বেরিয়ে যাব। আর আজকের দিনে আমি কোনোদিনই মালদা আসি না, বাট বার্থডের জন্য বাধ্য হয়ে আসতে হয়েছে। একটু মালদা রেলওয়ে পার্ক এলাম, এখানে সবাই আছে। দাদা আগে ওদেরকে কল করি, ওরা কোথায়। এখানে একটা প্র্যাঙ্ক হচ্ছে, ওখানে মাহি বসে আছে, আর বিজয়াকে আমি বলেছি আমি বাড়ি চলে গেছি, তাই ওর খুবই মন খারাপ কারণ অনেক দেরিতে আসছে। হ্যাঁ, সবাই প্রায় এখানে লুকিয়ে আছে, এই যে স্যার ভাইরা ওই যে বোনরা সবাই লুকিয়ে আছি আমরা, আর বলা হয়েছে যে আমি চলে গেছি বাড়ি, ওই জন্য ওর খুব মন খারাপ করে ও এখন আসছে। বাকিটা দেখা যাক কি অবস্থা হয় ওর। বিজয়া কোথায় আমি দেখতে পাচ্ছি না। তো যেই কারণে আজকে আসা সেটা সার্থক হলো, ফাইনালি জিগ্রির সাথে দেখা হলো। জিগ্রি 5:30 টাইম দিয়েছিল, 9:00 সময় এসেছে। যাই হোক, ও একটু অসুস্থ হয়ে পড়েছিল, বাট ও ফাইনালি আমাদের সাথে মিট করলো, আর বার্থডেটা আমরা একসাথে সেলিব্রেট করলাম, এটাই অনেক। ফাইনালি কেক কাটা কমপ্লিট, আমি বেরিয়ে গেলাম, ওরা সবাই খাওয়া দাওয়া করতে গেল। আজকে মায়ের বোধন, আমি যেহেতু কোনো ননভেজ খাবার খাবো না, আর অনেকটাই দেরি হয়ে গেছে, তাই বাড়ির উদ্দেশ্যে বেরোলাম। যাওয়ার পথে মালদা সিবাজি সংঘটা দেখেই যাই, কারণ এটাও প্রচণ্ড মালদার একটা স্পেশাল, সবাই আসে এই সঙ্ঘে প্রতিমা দর্শন করতে। আর এখানকার থিম প্রত্যেক বছর কিছু না কিছু ইউনিক কিছু ক্রিয়েট করে, আর এবছরও পাখি দিয়ে যে এত সুন্দর ইউনিক মানে থিম করা যায় আমার কোনো আইডিয়া ছিল না, মানে এটা সামনাসামনি একটা আলাদাই সৌন্দর্য ছিল এটার। এই থিমে তোমরা দেখতেই পাচ্ছ পাখিদেরকে হাইলাইট করা হয়েছে, মানে সরস্বতী, লক্ষ্মী বা গণেশ, কার্তিক সবাই নিজেদের বাহনদেরকে নিয়ে আছে হাতের মধ্যে, দেখতে পাচ্ছ। পশু পাখিদেরকে নিয়ে সত্যি এই ভাবনাটা মন ছুঁয়ে গেল। পাখিদের নিয়ে এত সুন্দর একটা থিম, তার উপরে বাহনদেরকে হাইলাইট করে মালদাবাসীকে এত সুন্দর একটা মেসেজ দেওয়ার জন্য পার্সোনালি আমার তরফ থেকে শিবাজি সংঘকে একটা স্যালুট, বিকজ এদেরকে নিয়ে সবাই ভাবতে পারে না, অসম্ভব সুন্দর এই থিমটা। তো ফাইনালি বাড়ি এসে গেছি, আসার পথে একটু হাত কেটে গেছে, তো যাই হোক, আসার পরে এই যে রাত 2 পর্যন্ত এই নাড়ু টাড়ুগুলো বানালাম, মানে দিদির আবদার ছিল। আর এই ভিডিওটা আমি নিশ্চয়ই অনেক লেটে আপলোড করছি, কারণ পুজোর মধ্যে আমি সত্যি খুব ব্যস্ত থাকি, ভিডিও বানানো সম্ভব বাট এডিট করে আপলোড করা পসিবল না, তাই জন্য লেট আপলোড করছি। ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করো, আর আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং।